नमस्कार बंधुरा, आज आमी आपनादेर पापदा माछेर तेल झाल बानिए देखाबो। आमी एखाने 6-7 पिस बड़ो साइजेर पापदा माछ नियेछि। মাছগুলোকে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্যান গরম হলে এক টেবিল চামচ সরষের তেল দিলাম। প্যানে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। পাবদা মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, এটা হালকা ভাজলেই হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আমি হাফ কাপ টমেটো পিউরি দিলাম। এখানে আমি দুটো পাকা টমেটো ও 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এক চামচ নুন দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে এক কাপ হালকা গরম জল দেব। ঝোলটাকে ফুটতে দিতে হবে। এবার এক চামচ জিরা গুঁড়ো দিলাম। এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে 3-4 মিনিটের জন্য ফোটান। পাবদা খুব নরম মাছ, তাই বেশি ফোটাবেন না, পাবদা মাছগুলো ভেঙে যেতে পারে। আমার পাবদা মাছের তেল ঝাল একদম রেডি। এক চামচ সরষের তেল ছড়িয়ে পাবদা মাছের তেল ঝাল পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।